পাঁচ পাতার চা তৈরি করছি। দেখুন, এক একটা পাতা, দুইটা, তিনটা, চারটা পাতা, পাঁচ পাতা চা। এটা অত্যন্ত একটা ভালো রেসিপি। প্রথম পানিটাকে আমরা ফুটন্ত পানির উপরে পাতা করে ফেলেছি, আমরা 10 মিনিট রাখবো। দেখুন, হাই হিটে 10 মিনিট রাখার পরে আমি প্রথমে এটা ঢেকে দিব। এক কাপ দুধ নিলাম, দুধটা মাইক্রোওভেনে গরম করব। এখন ওইদিকে দুধ গরম হচ্ছে, ঢাকনা তুলে দিলাম। আমরা চায়ের পাতাগুলো এখন উঠে ফেলবো, যেহেতু হাই হিট হয়ে গেছে। এখন চাপ দিয়ে পাতাগুলোকে চাপ দিয়ে সেটা আমরা রসটা ফেলাই দিলাম চায়ের এটা। দুধটা গরম হয়ে গেছে, এখন আমরা দুধটা সরাসরি ঢেলে দিব। চাটা একটু নেড়ে দিব। আমরা আবার হাইট দিব, যেটা ব্লক হবে। ব্লক হওয়ার পরে আমরা নামাই ফেলবো, সাবধানে নামাইতে হবে। এখন ব্লক হয়ে গেছে, যাতে উপচায় না পড়ে খেয়াল রাখতে হবে, যাতে উপচায় না পড়ে। বলতে না বলতে উপচে পড়তেছে ফুদি। চুলার আগুনটা কমাইতে হবে। লো হিটে, লো হিট দিয়ে দিলাম, এখন চুলার আগুনটা কমাই দিলাম যাতে না পড়ে। সুন্দর চায়ের একটা রঙ আসছে, আরো কমাইতে হবে আস্তে আস্তে। বলক আসতে যে উতরে পড়ার জন্য একটু কমাই দিই। চাটা ছাকবো, হয়ে গেল আমাদের চা।